গত 16 জুন থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি কখনো বিপদসীমার উপর দিয়ে আবার কখনো বা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলার ট্যাপাখড়ি বাড়ি, খগাখড়ি বাড়ি ও পূর্ব ছাপনা ইউনিয়নের 20টি গ্রামের কয়েক শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকেই বাঁধের উপর আশ্রয় নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পানিবন্দী মানুষেরা হাঁস মুরগি, গরু ছাগল নিয়ে পড়েছেন চরম বিপাকে। অনেকেই এসব ভেলায় করে বাঁধে নিয়ে আসছেন। এছাড়া জমিতে থাকা রোপা ধানের বীজ, ভুট্টা, বাদাম ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বন্যাতে ডুবে আসছি, আমরা স্কুল যেতে পারছি না, মা রান্নাবান্না করতে পারছে না, তাই জন্য আমরা না খেয়ে আসি। আমরা কয়েকদিন থেকে পানিবন্দী, আমাদের একমাত্র আশ্রয়স্থল যৌথবাদ এ বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, একটি টেকসই এবং মজবুত বাঁধ চাই। আমাদের বাসায় পানি উঠছে, রান্নাবান্না করতে পারি না, বাচ্চাদের খাওয়া দাওয়া, ভরণ পোষা সব কিছুতেই সমস্যা হয়েছে। বাচ্চাদের মানে খাওয়াইতে পারি না, ভালো মতন পানি ইয়া করতে পারি না, টিউবওয়েলের গড়াও ই হয়ে গেছে। গত বছর একটা বাঁধ ভেঙে গেছে, আর এখন যে আমরা দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে যে তিস্তা নদীর প্রধান নদী রক্ষা বাঁধ, যে বন্যার পরিস্থিতি সেখানে কিন্তু এই বাঁধটাও ভেঙে যেতে পারে। পদ্মা বাঁধের পূর্ব পাশে আমার বাসা বাড়ি, আমরা ওইখানে ডুবে আছি। প্রতি বছরে বছরে বান আসে, বানের ভিতর আমরা আস্থায় বাড়ি করি আছি, আস্থার কোনো কাজকাম করে না, আস্থার কোনো খোঁজখবর রাখে না। বাঁধ আমাদের যে অবস্থা, বাঁধের তো আমার কাজ না করলে তো আমাদের চলে না, বাঁধের আমার কাজ করতে হবে। বাঁধের তিস্তার পানি প্রতি বছরই একটু পানি বাড়লেই আমাদের লোকগুলোর বাড়িতে পানি ভেসে ওঠে এবং লোকগুলোর বাড়িতে পানি ওঠে, এবং এটা নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে আসলে এর দুর্ভোগ আমাদের পোহাতে হচ্ছে। এবং তিস্তা নদীর এই পাহাড়ি ঢলের কারণে আমাদের অঞ্চলের এবারের যে ক্ষতিটি হয়েছে সেটি হলো যে বীজতলার প্রচুর ক্ষতি হয়েছে এবং মানুষের বাদাম মাঠে ছিল, বাদামের ক্ষতি হয়েছে। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত 16 তারিখে আমাদের ট্যাপাখড়ি বাড়ি ইউনিয়নের স্বপন বাঁধ নামে একটি বাঁধ, ওইখানে বাঁধটি ভেঙে ওইখান দিয়ে পানি প্রবেশ করেছে। ওইখানে 150 পরিবারের মতন পানিবন্দী অবস্থায় ছিল, প্রতি পরিবার প্রতি 20 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পানি উঠানামার মধ্যে আছে, বিপদসীমার বর্তমানে বিপদসীমার নিচেই আছে পানি, গতকাল রাতেও বিপদসীমার উপরে ছিল, সকালবেলায় পানিটা নেমে গিয়েছে। তো এরকম পরিস্থিতি থাকলে আশা করি খুব একটা সমস্যা হবে না। উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 300 পরিবার এখন পানিবন্দী হয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে উঠানামা করায় ডিমলার চর অঞ্চলের কয়েকটি ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। ওদের অনেকেই আশ্রয় নিয়েছে যৌথ বাঁধের উপর। তাদের দাবি, আমরা কোনো ত্রাণ চাই না, আমরা চাই 0 পয়েন্ট থেকে স্পার বাঁধ পর্যন্ত বেড়ি বাঁধ নির্মাণ। এই বেড়ি বাঁধ নির্মাণ হলে এলাকার শত শত পরিবার এবং কয়েকশো হেক্টর জমির ধান বন্যার হাত থেকে রক্ষা পাবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, ডিমলা, নীলফামারী।